লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML সিরিজের HTML এর ধারণাটি শেষ করে ফেলেছিলাম এবং তারও পূর্ববর্তী ভিডিওতে আমাদের যে ওয়েবসাইটের কাঠামো টপিকটি আছে সেটাও কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তুমি যদি HTML এর ধারণা টপিকটি মিস করে থাকো তাহলে আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তুমি ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিয়ে তারপরে HTML এর সুবিধা ও অসুবিধার আর HTML এর ট্যাগ ও সিনট্যাক্স মানে এই ভিডিওটি দেখে কমপ্লিট করবে। আর তুমি যেহেতু আমাদের এই ফুল সিরিজটি করছো তার মানে তুমি তো জানোই যে আমাদের এই ফুল সিরিজটি অবশ্যই তোমাকে সিরিয়ালভাবে দেখতে হবে, কারণ এটা আমাদের একটা কোর্স টাইপেরই ধরতে পারো, কারণ হচ্ছে আমরা একটা সিরিয়াল মেনটেন করে সুন্দর করে শেষ করছি, তো তোমারও উচিত একদম সিরিয়াল করে দেখা। তো চলো আমরা HTML এর ধারণা টপিকটাকে বেস করে আমাদের HTML এর সুবিধা ও অসুবিধা টপিক থেকে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো HTML এর সুবিধা, HTML আমরা জানি দুনিয়াতে যে কোনো কিছুই আসুক সেটার সুবিধা এবং অসুবিধা দুটো জিনিসই থাকবে। HTML এর সুবিধা যেমন আছে খুব কম হলেও অসুবিধাও আছে, ঠিক আছে? তাহলে দেখো HTML এর ফার্স্ট সুবিধাটা কী, সেটা হচ্ছে এটা খুবই সহজে ব্যবহার করা যায় এবং সহজে অনুধাবন করা যায়। একদম তোমার যদি একদম বেজ লেভেলেরও একটু এডুকেশন থাকে তুমি HTML দিয়ে সুন্দর করে একটা ক্যারিয়ার করতে পারবে, বা এটা হচ্ছে তোমাদের কোর্সের টপিক না, তাহলে একদম ইজিলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে HTML খুব সহজেই শেখা যায়। যখন আমরা HTML দিয়ে কোডিং শুরু করব তখন তুমি বুঝতে পারবে এটা কতটা ইজি একটা ল্যাঙ্গুয়েজ। এরপরে আসো, HTML সকল ব্রাউজার সমর্থন করে। আমাদের এই ওয়ার্ল্ডে যতগুলো ব্রাউজার আছে, গুগল ক্রোম, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, অ্যাপলের জন্য সাফারি, আরও যত ব্রাউজার আছে সকল ব্রাউজার এই HTML সাপোর্ট করে। কেননা সকল ওয়েবসাইটের মেইন বেসটাই হচ্ছে HTML, সো যদি HTML সাপোর্ট না করে তাহলে তো ওই ব্রাউজার দিয়ে আর কোনো কাজ হবে না আলটিমেটলি। এরপরে দেখো HTML এর সাথে XML, যার পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজের, অনেক সাদৃশ্য রয়েছে। এখন আমি যদি XML ব্যাখ্যা করতে যাই তাহলে আমাকে এরকম একটা কোর্স বানাতে হবে, সো ফরগেট অ্যাবাউট দিস থিংস, জাস্ট মুখস্থ রাখো যে XML এক্সটেন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাথে অনেক সাদৃশ্য রয়েছে। এরপরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত সুন্দর একটা জিনিসের, এত দরকারি একটা জিনিস যেটা তুমি একদম বিনামূল্যে পেয়ে যাবে, তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এরপরে আসো, বেশিরভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে। এখানে ডেভেলপমেন্টটা বোঝাচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করাই আসলে একটা ডেভেলপমেন্ট, বা একটা ওয়েবসাইট ডেভেলপ করা, ঠিক আছে? তো এই ডেভেলপমেন্ট করতে অনেক টুলসের প্রয়োজন। তুমি যদি একটা ক্লাস করো, দেখো এই যে আমি ক্লাসটা তোমার নিচ্ছি, আমার কী কী টুলস প্রয়োজন হচ্ছে, আমার একটা কম্পিউটার দরকার পড়ছে, আমার একটা মাইক্রোফোন দরকার পড়ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন বা ইলেকট্রিসিটি কানেকশন তৈরি হচ্ছে, এই সবগুলোকে তুমি একটা টুলসের সাথে কী করতে পারো, ধরে নিতে পারো। তো এই জন্য HTML তোমার কোড করতে গেলেও কিছু টুলস দরকার। যেমন ধরো HTML যখন আমরা কোড করব, সেই কোড করার সময় আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটাও একটা তুমি টুলস ধরতে পারো। এরকম প্রত্যেকটা জিনিসেরই টুলস আছে, সো HTMLেরও কিছু টুলস আছে। এরপরে আমরা চলে যাই, ভুলের পরিমাণ কম হয়। HTML খুব সহজ একটি ল্যাঙ্গুয়েজ, এজন্য এখানে ভুলের পরিমাণও কম হয় যদি তুমি প্র্যাকটিস একটু ভালো মতো করো। তারপর বেশিরভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব, যেমন ধরো গুগল সার্চ ইঞ্জিন, মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন, এরকম বেশিরভাগ সার্চ ইঞ্জিনই হচ্ছে HTML বান্ধব। তো এরকম অনেক HTML এর সুবিধা এবং অসুবিধা তুমি গুগল করলে পেয়ে যাবে। এবার আসো, HTML এর কিছু অসুবিধাও আছে, যেমন ধরো নিরাপত্তা তুলনামূলকভাবে কম। এরপরে আসে ওয়েব পেজ তৈরিতে বেশি পরিমাণ কোড লিখতে হয়। তারপরে হচ্ছে কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়। এই সিনট্যাক্স আমরা এই টপিকের পরেই শিখব যে এই সিনট্যাক্সটা কী, তখন তুমি বুঝতে পারবে যে সিনট্যাক্সটা আসলে কী। তো এই ছিল আমাদের HTML এর সুবিধা এবং অসুবিধা পার্টটুকু। আমি আশা করব তুমি বুঝতে পেরেছো। তুমি একটা চাইলে এটা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, কারণ তোমার পরীক্ষায় খ নাম্বারে এই HTML এর সুবিধা এবং অসুবিধা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আসবে। এরপরে এখান থেকে MCQ কোশ্চেনে আসে, আর এই স্লাইডটুকু থেকে তুমি কোন MCQটা পেতে পারো সেটা হচ্ছে XML এর পূর্ণরূপ কী, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা হিন্টস তোমাদেরকে আমি দেই, এই এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজে অনেক সময় সাররা দিবে কিন্তু ভিতরে স্পেলিং মিস্টেক করে রাখবে, ধরো এখানে এক্সটেন্ডেড এখানে ই এর জায়গায় এ দিয়ে দিবে, সো খুবই কেয়ারফুল থাকবে MCQ ফিল আপ করার সময়। এরপরে চলো আমরা শুরু করি আমাদের HTML এর ট্যাগ।
এই স্লাইড থেকে বা এই ভিডিওর এই অংশ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের কোর HTML এর টপিকে। কেন এই ভিডিওর পর থেকে বা এই টপিকের পরের টপিক থেকে আমরা কোডিং করা শুরু করব HTML দিয়ে। এখন আসি HTML এর ট্যাগ কি। ধরো তুমি একটা বিল্ডিং বানাবে, একটা বিল্ডিং বানানোর জন্য তোমার কি লাগবে? ইট, বালু, সিমেন্ট, অনেক কিছুই লাগবে। যদি তুমি একটা সনের ঘর বানাতে চাও তাহলে তোমার সন লাগবে, বাঁশ লাগতে পারে, ইত্যাদি আর অনেক কিছু লাগবে। এগুলো হচ্ছে একটা বিল্ডিং বা একটা সনের ঘর তৈরির যে কোর এলিমেন্টগুলো সেগুলো। ঠিক সেমভাবে তুমি যদি HTML এর কোডিং করতে যাও তোমাকেও এরকম কোর কিছু ইট, বালু, সিমেন্ট লাগবে। আর এই ইট, বালু, সিমেন্টই হচ্ছে HTML এর মেইনলি ট্যাগ। এখন ইট, বালু, সিমেন্টের যেমন নিজস্ব একটা শেপ আছে বা নিজস্ব একটা ক্যাটাগরি আছে যে এই ক্যাটাগরিতে একটা ইট তৈরি করতে হয়, এই ক্যাটাগরিতে একটা বালু তৈরি করতে হয়, ঠিক সেমভাবে HTML এর ট্যাগ লিখতে হলেও তোমাকে একটা ক্যাটাগরি ফলো করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে HTML এর প্রত্যেকটি ট্যাগেরই একটি স্টার্টিং এবং এন্ডিং থাকে, ঠিক আছে? এখন স্টার্টিং ট্যাগটা কীভাবে লিখতে হয়? এখানে এরকম লেস দেন তারপরে গ্রেটার দেন মধ্যে HTML এর ট্যাগ লিখতে হয়। আর এটা হচ্ছে শুরু একটা HTML ট্যাগের। এবং শেষ করতে হয় কিভাবে? একদম শুরু যেভাবে করতে হয় শেষ ঠিক সেমভাবে করতে হয়, জাস্ট লেস দেন এর পরে একটা স্ল্যাশ দিতে হয়। এরকম HTML এর ট্যাগ আছে, হলো HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, এরকম আরও অসংখ্য ট্যাগ রয়েছে। আমি জাস্ট এই চারটা ট্যাগ নিয়ে অ্যাজ অ্যান এক্সাম্পল দিলাম। এখন ধরো আমি যদি এই HTMLটা দিয়ে একটা ট্যাগ পরিপূর্ণভাবে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে ঠিক এরকমভাবে, এই ব্র্যাকেটের ভিতরে HTML লিখলাম, তার মানে এই ট্যাগের স্টার্টিং হচ্ছে এইটা, মধ্যে আর অনেক কিছু থাকবে, এবং এই ট্যাগের এন্ডিং ট্যাগ যেটা সেটা হচ্ছে এরকম অ্যাজ লাইক অ্যাজ দ্যাট। দেখো এখানে যেরকম আছে ঠিক এরকমই আছে, জাস্ট এই লেস দেনের পরে একটা স্ল্যাশ আছে এটা। এখন আমরা যদি এই হেড ট্যাগটা নিয়ে এরকমভাবে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব? এই HTML এর জায়গায় জাস্ট হেডটাকে বসিয়ে দেব, তাহলে আমাকে আমার এই হেড ট্যাগটা হয়ে গেল। তো আশা করি এই ট্যাগের টপিকটা তুমি বুঝতে পেরেছো। এখন এই টপিক ট্যাগের টপিক থেকে তোমার একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে এই টাইটেল, বডি এবং পি ট্যাগ দিয়ে ঠিক এরকমভাবে একটা তিনটা ট্যাগ তুমি তৈরি করবে বাসায়, ঠিক আছে? অবশ্যই ট্যাগ তিনটি তৈরি করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমার HTML এর ট্যাগের যে টপিকটি সেটা তোমার ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই আমাদের যে সিন আরও কিছু কথা আছে যে HTML এর ট্যাগকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। আমি লাস্ট স্লাইডে তোমাকে বলেছিলাম HTML এর প্রত্যেকটি ট্যাগেরই একটা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকে, কথা সত্য। কিন্তু HTML ট্যাগ দুই প্রকারের হয়, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখন কোনগুলো এমটি ট্যাগ? যেই ট্যাগগুলোর কোনো এন্ডিং ট্যাগ থাকে না, যেমন দেখো এখানে বিয়ার একটা ট্যাগ, এটা কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই। এন্ডিং ট্যাগ থাকলে কীরকম থাকতো? যে সেম বিয়ারের মতো থাকতো, এই লেস দেনের পরে একটা স্ল্যাশ চিহ্ন থাকতো, এখানে কিন্তু নাই। সো এটা একটা এমটি ট্যাগ। তারপরে দেখো এখানে এইচআর ট্যাগ, যেটাকে বলা হয় হরিজন্টাল রুলার ট্যাগ, ঠিক আছে? এখন এই ট্যাগেরও কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই। তারপরে মেটা ট্যাগ, এই ট্যাগেরও কোনো এন্ডিং ট্যাগ নেই। তারপরে ইমেজ ট্যাগ, যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত করতে হয়, এটারও কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই। যেই ট্যাগগুলোর কোনো এন্ডিং ট্যাগ নেই সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ। আরও অনেক এমটি ট্যাগ আছে, আমরা যখন সামনের দিকে আগাবো তখন অনেক কিছু দেখবো। অ্যাজ অ্যান এক্সাম্পল এই চারটা আমি তোমাকে দেখালাম। এখন কন্টেইনার ট্যাগ কোনগুলো? এমটি ট্যাগ বাদ দিয়ে যত প্রকারের ট্যাগ আছে সবগুলোই হচ্ছে কন্টেইনার ট্যাগ। শেষ, এরপরে আসো তাহলে তুমি HTML এর ট্যাগে যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা হচ্ছে HTML ট্যাগ দুই প্রকারের হয়, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আশা করি তুমি বুঝতে পেরেছ। এরপরে আসো HTML এর সিনট্যাক্স। এখন HTML এর সিনট্যাক্স কি? এখানে দেখো আমি যদি এতটুকু তুমি খেয়াল করো, আমি যে ট্যাগটা তোমাকে বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ থাকে, এখানে হলো ট্যাগ নেম, ধরো তোমার HTML ট্যাগ হতে পারে, বডি ট্যাগ হতে পারে, যে কোনো একটা ট্যাগ হতে পারে, এখানে থাকবে ট্যাগ নেমটা, এটা হচ্ছে আমাদের স্টার্ট ট্যাগ। এরপরে আমাদের ওই সেম ট্যাগ দিয়ে আমাদের এন্ডিং ট্যাগ থাকবে এবং মধ্যে কিছু কন্টেন্টস থাকবে। আর ঠিক এইভাবেই একটা HTML এর ট্যাগ লিখতে হয়, ঠিক আছে? এখন এই পুরো জিনিসটা মিলিয়ে কি হলো? একটা নিয়ম কানুন। আমি তোমাকে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসেরই একটা গ্রামার আছে, যেমন ইংলিশ গ্রামার, ইংলিশের কিছু রুলস আছে,
বাংলা গ্রামার, বাংলার কিছু রুলস আছে, ঠিক সেরকমভাবে HTML এর ট্যাগ লিখতেও তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। আর সেই রুলস এবং রেগুলেশনকে সংক্ষেপে বলা হয় সিনট্যাক্স, ঠিক আছে? তো সিনট্যাক্স অত হার্ড কোনো কিছু না, জাস্ট সিনট্যাক্স হচ্ছে একটা গ্রামারের মতো, যে কীভাবে একটা জিনিস লিখতে হয়। এটাই তোমাকে একটা অঙ্ক করতে দিলাম যে যোগ অঙ্ক। এখন এই যোগ অঙ্কটা করার জন্য তুমি যেই স্টেপগুলো ফলো করবে, এই প্রত্যেকটা স্টেপ মিলে যেটা হবে সেটাই হচ্ছে যোগের একটা সিনট্যাক্স, ঠিক আছে? যেমন থাকো তোমার একটা হিউম্যান বডি, তোমার হিউম্যান বডির একদম প্রথম অংশে কী থাকবে? মাথা, তারপরে থাকবে বুক, তারপরে থাকবে পা। এই যে একটা বিন্যাস, তুমি কিন্তু ইচ্ছা করলেই মাথাটা নিচে থাকতে পারবে না। তো এই যে একটা নিয়ম শৃঙ্খলা হিউম্যান বডির, এটা একটা তুমি হিউম্যান বডির সিনট্যাক্স হিসেবে উদাহরণ দিতে পারো। তার মানে সিনট্যাক্স সম্পর্কে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল বা নির্দিষ্ট রুলস মেনে চলে, এটাই হচ্ছে একটা সিনট্যাক্স। সেরকমভাবে HTML এর ট্যাগ লেখার সিনট্যাক্স হচ্ছে এটা। সরি, নিচে একটা এক্সাম্পল দেখো, যে এটা একটা বি ট্যাগ আর ভিতরে হচ্ছে কন্টেন্টস হিসেবে আমরা এখানে দিয়েছি আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের নেম, আর এটা আমাদের স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিং ট্যাগ। এটা সম্পর্কে আমি বলি, এই ট্যাগটা দিলে কি হবে, এই যে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখাটি আছে এই লেখাটি বোল্ড হয়ে যাবে, মানে বি দিয়ে বোল্ড করতে হয়, যেটা আমরা প্র্যাকটিসেও দেখবো, সমস্যা নেই, এখন না বুঝলেও কোনো প্রবলেম নেই। তাহলে HTML এর সিনট্যাক্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আসো HTML এর এলিমেন্ট, কিন্তু HTML এর এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে, কারণ আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চেয়েছিলাম HTML এর সুবিধা ও অসুবিধা এবং HTML এর ট্যাগ ও সিনট্যাক্স নিয়ে। এর পরবর্তী ভিডিওতে আমরা HTML এর এলিমেন্ট এবং HTML এর অ্যাট্রিবিউট পরিচিতি নিয়ে আলোচনা করব। এতক্ষণ কথা বলছিলাম আমি মোহাম্মদ ফুয়াদুল ইসলাম হৃদয়, ইনস্ট্রাক্টর অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।